লোকসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়। দেশ জুড়ে এখন একটাই আলোচনা, কার সাথে কার হবে হাড্ডাহাড্ডি লড়াই। কি পেয়েছেন গত পাঁচ বছরে, কোথায় ছিলেন এই জনপ্রতিনিধিরা? ভোটের বাজারে কোন ইস্যু হবে ভোটারদের মুখে? দেখুন ভোটার বলছে শুধুমাত্র ডিএনএন বাংলায়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ডানকুনিতে। এখানকার ভোটারদের সঙ্গে কথা বলবো, সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো। বিগত পাঁচ বছর যিনি সাংসদ হিসেবে কাজ করলেন এলাকার মানুষের জন্য, তার কাছ থেকে ঠিক কী কী পেলেন সাধারণ মানুষ, কী কী প্রত্যাশা রাখছেন আগামী পাঁচ বছরের সাংসদের কাছ থেকে, সমস্ত বিষয়টাই জানবো, শুনবো, কথা বলবো। চলুন কথা বলে নেব সাধারণ ভোটারদের সঙ্গে। একটু কথা বলা যাবে? বলুন। সাধারণ মানুষ হিসেবে আপনি আপনার এলাকার জন্য যিনি সাংসদ হয়ে আসবেন আগামী পাঁচ বছর, তার কাছ থেকে কি কি আশা করছেন? শিক্ষা, জল, রাস্তা সব কিছু ব্যবস্থার জন্য আশা করছি। আচ্ছা, যিনি ছিলেন বিগত যিনি সাংসদ ছিলেন, বিদায়ী সাংসদ, তিনি কি কি কাজ করলেন এলাকার জন্য? সেরকমভাবে আমি ঠিক বলতে পারবো না, কা রাস্তাঘাট কিছু করেছে, মেন শিক্ষা স্বাস্থ্য না হলে কিছুই হবে না। আমার নাম অসিত পান। একজন ভাবি ভোটার হিসেবে তুমি তো নতুন ভোট দিতে যাচ্ছ, আগামী যে লোকসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনে যিনি তোমার এলাকার সাংসদ হয়ে আসবেন আগামী পাঁচ বছর তিনি কাজ করবেন, তার কাছ থেকে তুমি কি কি চাইছো? একটা ভালো হসপিটাল হোক, একটা ভালো হসপিটাল হোক, একটা ভালো স্কুল, একটা কলেজ হওয়া তো দরকার, ভালো কর্মস্থান, এগুলো আমাদের তো দরকার এলাকার মধ্যে। চাকরির? হ্যাঁ, ভালো চাকরি তো পাওয়া দরকার সবার ক্ষেত্রেই, আগামী যারা স্কুল কলেজ থেকে বেরিয়ে যাতে ভালো একটা চাকরি পায়। আচ্ছা, এই জন্য এই প্রত্যাশাগুলো তুমি রাখো। হ্যাঁ, অঙ্কিতা, সাধারণ মানুষ হিসেবে আমাদের এলাকায় সবথেকে বড় সমস্যা জল সমস্যা। ডানকুনি জলমুক্ত না, সমস্যা না মিটলে, জল সমস্যা না মিটলে এখনও পর্যন্ত ডানকুনির মতো হয়ে উঠবে না। তার সবথেকে বড় সমস্যা জল। এই জলটা আমরা যখন গঙ্গা পরিশুদ্ধ পানীয় জল পাবো বা যখন চালু হবে, কাজ শুরু হয়ে গেছে বিগত দিনের মধ্যে, চালু হওয়ার আশা আছে, যতদিন না চালু হচ্ছে ততদিন আমাদের জল সমস্যা মিটবে না। যিনি জিতে আসবেন তাকে আমি সবসময় বলবো মানুষের পাশে যেন থাকে, মানুষ যেন সবসময় তাকে কাছে পায়। হাওয়া খুব বলা মুশকিল, পাল্লা ভারী বলা খুব মুশকিল, মানুষ এক বলে এক করে, কারণ মানুষ যেটা রায় দেবে সেটাই মানুষ পাবে রায়। তা আমার নাম হচ্ছে প্রীতি গুপ্তা। কল্যাণটাই তো মেন আমাদের এখানে, ওই হচ্ছে আমাদের সব রাস্তাঘাট, ড্রেন সব কিছু ভালো করেছে, লাইট, এই তো রাস্তাঘাটের লাইট সব কিছু। কোনোদিন আমরা চৌত্রিশ বছর আগে কিছু পাইনি, এখন সেটা পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি। স্বপন কুমার ঘোষ। কল্যাণদা যে দাঁড়িয়েছেন এই ইলেকশনেতে, আমরা এই দিয়ে আমরা সন্তুষ্ট, আমাদের এসে যেন আমাদের পাশে উনি যেন দাঁড়ায়, বা আমাদের গ্রামে গ্রামে যেন উনিও ঘোরেন, যেন কাজকর্ম যেন ভালো করে, বা আমাদের এলাকার যে কাউন্সিলর আছেন ওনাদের পেছনে যেন একটু লক্ষ্য রাখে, কেন কাউন্সিলর যেদিন কাজ করে তা আদেশ অন্য অন্য ব্যক্তিরা একটু বাধা দেওয়ার চেষ্টা করে, সেই থেকে যেন একটু সতর্কভাবে আমাদের গ্রামের কাজগুলো যেন উন্নতি যেন হয়। আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে নূর মোহাম্মদ আলী লস্কর, 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বিগত পাঁচ বছর
ছিলেন, তিনি কি রকম কাজ করলেন? করেছেন, এবার জেলে যারা যারা যেরকম দাবি করেছে সেরকম সেরকম তার সামর্থ্য অনুযায়ী সে করেছে। এই বিষয়ে কোনো অভিযোগ নেই তো? না, কোনো অভিযোগ নেই। সেটা কি করে বলবো, কারোর মধ্যে তো ঢুকতে পারবো না, কারো কার মনের ভেতর কি আছে কিছু বলা যায়। এটা ড্রেনের জল নিকাশি ব্যবস্থাটা ভালো হয় যেন, জল নিকাশি ব্যবস্থা আমাদের এখানে ভালো নেই, একদমই নেই। শম্পা সেনগুপ্ত, বিগত 5 বছর যিনি ছিলেন তিনি তার কাছ থেকে কি কি প্রত্যাশা পূরণ হয়েছে? মোটামুটি কিছু হয়েছে, হয়েছে, হয়নি এমন কথা বলা যাবে না, হয়েছে। প্রত্যাশা পূরণ, রাস্তাঘাটও কিছু করেছে, জলের পাইপ লাইনে ঢুকিয়ে দিয়েছে এবং জল দিচ্ছে, খাবার জলের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা দেবে বলেছে। এই পর্যন্তই আমাদের শোনা। আগামী 5 বছর যিনি আসবেন তার কাছ থেকে কি কি প্রত্যাশা থাকছে? তার কাছ থেকে এই প্রত্যাশাই থাকবে যেগুলো আমি বললাম, যে রাস্তাঘাট, লাইট ফাইট উন্নতি আরও সুন্দর হোক। এলাকায় কর্মসংস্থানের কি প্রয়োজন রয়েছে? হ্যাঁ, কর্মসংস্থানের প্রয়োজন রয়েছে, কিছু বেকার আছে ছেলে, সেই প্রত্যাশা কি থাকবে? হ্যাঁ, উচিত থাকবে তো বটেই, সেই প্রত্যাশা থাকবে। কর্মসংস্থান নতুন করে হোক, যেসব নতুন ছেলেগুলো হচ্ছে তাদের কর্মসংস্থান হোক, এটুকুনি আশা করব। আমার নাম গোপাল রায়। অবশ্যই এখানে একটা ভালো স্কুল, তার সাথে সাথে স্কুল আছে অনেকগুলো, কিন্তু আরও ডেভেলপ হলে সেগুলো, তার সাথে সাথে যদি এখানে কলেজ হয়, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, আমাদের ডানকুনি এলাকা এখন অনেকটাই উন্নত হয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে পড়াশোনা ব্যবস্থা, যে মানে আমরা কলেজের জন্য দূরে ছুটে যাচ্ছি, সের থেকে কলকাতায় না যাওয়ার থেকে যদি ডানকুনিতে আমরা সেটা পেয়ে যাই তো খুবই ভালো হয়। আর তার থেকে বড় হচ্ছে চিকিৎসা ব্যবস্থা, যেন কোনো মানুষকে চিকিৎসার জন্য দূরে দূরান্তে ছুটে না যেতে হয়। এখানে ডানকুনিতে একটা ভালো হসপিটাল হওয়া খুব দরকার, কেননা সকলের তো সামর্থ্য কোলায় না যে নার্সিংহোমে ছুটবো, বা সেটাও অনেক খরচা সাপেক্ষ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় একটা ভালো চিকিৎসা ব্যবস্থা অবশ্যই দরকার, মানে এতটাই ইম্পর্টেন্ট চিকিৎসা ব্যবস্থাটা হয়ে উঠেছে, কারণ আমাদের যে হসপিটাল আছে সেরকম একটা ভালো ওখানে চিকিৎসা ব্যবস্থা নেই। তো আমি চাইছি একটা উন্নত চিকিৎসা ব্যবস্থা, তো এটাই বলার ছিল। সবই মোটামুটি ঠিক আছে, এমনি উন্নতি ঠিকই আছে, আর একটু বেটার হলে আরও খুশি হব আমরা। তো আমরা সবার মানে এটাই চাই যে যেই আসুক সে যেন আমাদের পাশে থাকে, এটুকুই আমাদের দাবি, আর কিছু না। আমার নাম পিয়ালি পতিত। উন্নতি তো অনেক কিছুই হয়েছে, ঠিক আছে, কিন্তু কল্যাণদার কাছে আমাদের একটা বিশেষ করে অনুরোধ, সেটা হচ্ছে যেহেতু সাংসদিতে ভালো, ওনার নামে কোনো রিপোর্ট নেই, কিছু নেই, কিন্তু আমাদের চণ্ডীতলা মানে যে হসপিটাল রয়েছে হসপিটালের সার্ভিস এখন পর্যন্ত ভালো হয়নি। এইটা হচ্ছে আমি এদের মানে কী বলবো, সাধারণ নাগরিক হিসেবে ওনার কাছে আমি দাবি করছি যে ওই পরিষেবাটা যদি হয় আমাদের এখানকার মানুষের পরিষেবা পাবে, আমাদের কলকাতা ছুটতে হবে না পরিয়ের জন্য, ঠিক আছে। আর যা যা মানে কী বলবো, রাস্তাঘাট উন্নত হচ্ছে এটা নিয়ে কোনো বলার নেই, কল্যাণদা ভালো হয়নি মানুষ হিসেবে ভালো। হাওয়া কি বুঝছেন? হাওয়া আবার কল্যাণদাই হবে, চান্স কল্যাণদারই চান্স 90%, 10% অন্য লোকের আছে। নাম সোমনাথ সাহু। হয়নি বললেই চলে, কারণ আমাদের এখানে ব্যক্তিগত জীবনে যেসব সমস্যা আছে সেসব সমস্যা দূর হয়নি, যা কিছু হয়েছে ওপর ওপর মানে কসমেটিক, ওগুলো কিছু নয়। আমার মনে হয় সাধারণ মানুষের আয় বাড়েনি, এ বাড়েনি, কিছু বাড়েনি, তারপরে দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন রকমের যোজনাগুলো সেগুলো কাজ হচ্ছে না, তারপর হচ্ছে এই তো ধরা পড়লো যে স্ক্যাম, বিরাট স্ক্যাম, ভারতবর্ষের বিরাট স্ক্যাম হচ্ছে বন কেলেঙ্কারি। কোথা থেকে আসে টাকাগুলো, সে টাকাগুলো উৎস কোথা থেকে যাচ্ছে কোথায়, এগুলো তো কিছুই বুঝতে পারছি না। এগুলো তো সাংসদদের দেখার কথা, সে সাংসদ কোথায় দেখেছে, সাধারণ মানুষের কথা কোথায় বলেছে, শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কাজকর্ম হচ্ছে, এ পছন্দ হচ্ছে না আমাদের। সাধারণ মানুষের জনজীবনের জন্য, দেশের জন্য, সাধারণ মানুষ না, যে দেশের জন্য তাদের সমর্থন করা, দেশের মানুষের জন্য কথা বলা, দেশের মানুষের জন্য বিল আনা, দেশের মানুষের জন্য যে বিল আনবে সেই বিল আনতে বাধ্য করা, দেশের মানুষ যাতে বেশি করে থাকতে পারে তার জন্য, এবং
এই মাল্টিন্যাশনাল কিংবা বৃহৎ পুঁজির মানুষদের যেন হেল্প না করা, তাদের তো অনেক আছে, এ তো তেলা মাথায় তেল দেওয়া হচ্ছে, আর কিছুই না। এই তেলা মাথায় তেল দেওয়া বন্ধ করতে হবে। সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষের আজকে যে কোনো একটা দোকানদার, এই দোকানদার যে কোনো একটা দোকানদারে আজকে আপনি জিজ্ঞেস করুন, প্রত্যেকের আয় কমে গেছে। এদিকে বড় বড় মল হচ্ছে, এ কার লাভ হচ্ছে বলুন না? এই সমস্ত আমাদের টাকাগুলো সমস্ত সাইফন হয়ে চলে যাচ্ছে আমাদের পকেট থেকে বৃহৎ পুঁজির কাছে, কিন্তু আমরা চাইতাম এদের কাছে যাবে, যা যেখান থেকে টাকাটা খেলতে পারে বাজারে। বাজারে টাকা খেলছে কোথায়? টাকা কোথায় এক্স্যাক্টলি? ইকোনমির মন মেইন পয়েন্ট হচ্ছে টাকাটা কোথায় যাবে। প্রত্যাশা বলতে, উনি মাননীয় কল্যাণ ব্যানার্জি যিনি ছিলেন, তো উনি কিছু লাইট টাইট, তারপর রাস্তাঘাট, ড্রেন নিকাশি, অ্যাম্বুলেন্স পরিষেবা সবই ঠিকঠাক আছে। তো আমাদের কিছু আরও আশা আছে, যেমন ধরুন কোনো একটা দিল্লি রোডে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে, সেই অ্যাক্সিডেন্ট আমরা যখন শ্রীরামপুর ওয়ালসে পাঠাচ্ছি, ডানকুনি থানা যখন নিয়ে যাচ্ছে, সেখান থেকে ট্রান্সফার করে দিচ্ছে কলকাতা, কিংবা চণ্ডীতলা যখন পাঠাচ্ছে সেটাও পাঠিয়ে দিচ্ছে আমাদের কলকাতা। তো এখানে একটা আমরা চাইবো যে বড় ধরনের একটা সরকারি হসপিটাল পরিষেবা যাতে গরিব মানুষরা পায়, এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, আজকে ডানকুনি বিগত শিক্ষা দীক্ষার দিকে যেভাবে এগিয়ে গেছে, কোনো কলেজ একটা ভালো দেখেন, একটা বেটার কলেজ কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ নাই, তো এটা ডানকুনি একটা প্রয়োজন আছে। কলেজ হলে একটা অবশ্যই ভালো দরকার আছে। হাওয়া যাই হোক, তো এখন বোঝা মুশকিল আছে, তবে কিছু মিছুতলার কর্মীদের জন্য কিছুটা বদনামি হয়ে যাচ্ছে আমাদের রানিং দলের, রোলিং যে পার্টিটা তার বদনাম হচ্ছে নিচুতলা কিছু কর্মীদের জন্য, নাহলে এমনি মোটামুটি হাওয়া ঠিকই আছে। আমি বলবো, আমি যেহেতু ডানকুনির বাসিন্দা, সেই কারণের জন্য বলবো, এই যে চামুণ্ডা মন্দিরে সবাই আসছে, প্রত্যেকেই বাসিন্দারা তো আসছে, এখানে রাস্তাঘাটটা একটু ঠিকঠাক করা উচিত, এই রেলগেটের সামনে একটা সিকিউরিটি দেওয়া উচিত, যাতে আমাদের রেল লাইন ক্রস করতে, আগের থেকে একটু তো করেছে ভালো, কিন্তু আর একটু ডেভেলপমেন্ট করলে আমার মনে হয় এদিকে ভালো হবে, সবার জন্যই ভালো হবে। আর সমস্যা যেটা রয়েছে বলবো, যে এখানে আপনার এই সিকিউরিটি নেই, যেমন রেল লাইন ক্রস করতে অনেকে তো মারাও যায় অ্যাক্সিডেন্ট হয়ে, সেই জিনিসগুলো একটুখানি ঠিকঠাক করলে, ওখানে লাইটের ব্যবস্থা করলে আমার মনে হয় ভালো হয়, রেল লাইনের ওখানে লাইটের ব্যবস্থাটা নেই, সেটা করলে আমার মনে হয় ভালো হয়। বাকি আর একটা সমস্যা আমার যেটা মনে হয়, আমার জন্য নয় সকলের জন্য, যেটা আমি তো রেগুলার প্যাসেঞ্জারই করি, শর্ট লেকে যাই অফিসে, তো দেন শর্ট লেক এই ডানকুনি মানে ট্রেন যেটা যায় শিয়ালদা লোকাল, তো ওই ট্রেনটা একটু বাড়ানো উচিত, একটু ক্যান্সেল থাকে, ওগুলো একটু সমস্যাগুলো মানে যদি ঠিকঠাক করা যায় তাহলে আমার মনে হয় সকলের জন্যই, ডানকুনি মানে বাসিন্দা যারা তাদের জন্য ঠিকঠাক হবে আর কি। মোটামুটি যারা কাজ করেছে, যারা ছিলেন আর কি, আমাদের তো বলবো ঠিকঠাকই লেগেছে। কারণ হচ্ছে আমাদের কিছু প্রবলেম হলে, এই লকডাউনে কি সমস্যা হচ্ছিল, কি করে বাজার করব, কি করে খাওয়া দাওয়া করব, ওরা যদি সাপোর্ট না করতো, কাউকে যদি কিছু সাপোর্ট না করে, তাহলে সেই দিকে তো আমরা এ করতে পারি না, আমরাও তো সেভাবে যেতে পারি না। তো বলবো 5 বছর ধরে ওরা রয়েছে, ভালোই রয়েছে, আরও থাকুক, আমাদের জন্য কেন সকলের জন্যই সুবিধাই হবে। মোটামুটি যেটা বোঝা যাচ্ছে যে তৃণমূল এগোচ্ছে, আমি বলবো সেদিকেই এগিয়ে থাকুক, দিদি থাকলে আমরা সবসময় সব সঠিকভাবে চলতে পারবো, সব জায়গা থেকে সঠিকভাবে মানে বাঁচা যাবে আর কি। সাধারণ মানুষ হিসেবে ওনার কাছে আমরা অনুরোধ করতে চাই যে যারা এখন বেকার অনেক সংখ্যা মানুষ আছে, তাদের কাজ চাই সর্বপ্রথম, কোনো আমরা রাজনীতিকের মধ্যে যেতে চাই না, আমরা চাই সাধারণ মানুষ আমাদের এগিয়ে কাজ চাই, কাজটা হলে আমাদের খুব ভালো হয়। এখন কর্মসংখ্যা কিচ্ছু নেই, এখন মানুষ একদম বেকার হয়ে গেছে, তারপরে রাস্তাঘাট, তারপরে আপনার কারেন্ট সবই ঠিক আছে, আরও ভালো হবে আশা করছি, আর যে মানে যে আসছে আশা করি ভালোই হবে। আমরা এটাই আশা করতে চাই যেন আমাদের যেন ভালো কাজ হবে। বিগত 5 বছর যিনি ছিলেন, তা তিনি কি মানে কীরকম কাজ করলেন? ভালো 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 ভালো, খুব ভালো কাজ, আপনাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পেরেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা বলি সেটা শোনে আমাদের থেকে, যেটাই বলি মানে 1-2 ঘন্টার মধ্যে রিপ্লাই দেয়, তারপর দ্বিতীয় কথা না হলে তার পর দিনেও রিপ্লাই দেয়, করে দেয়, অনেক কাজ করে দেয়, আর আশা করি অনেক কাজ করছে ওনারা, আরও আগামীকাল আরও কাজ করবে ওনারা। মানে আগামী যিনি সাংসদ হবেন তার কাছ থেকেও এই প্রত্যাশাগুলো রাখ? অবশ্যই অবশ্যই, উনি কাজ করবে, উনি কাজ করবে, কাজ করছে তো আমাদের জন্য, অনেক কাজ করছে।
তাহলে কি বুঝছেন এই এলাকায় হাওয়া কোন দিকে বইছে, মানে পাল্লা কোন দিকে ভারী? হাওয়া তো এখন যে আছে সেই আশা করছি উনি থাকবে, ওনার উপরেই আমাদের আশা, এখন দেখি কি হয়। আমার নাম হচ্ছে কামরুদ্দিন। অতএব বোঝাই গেল সাধারণ মানুষ যেটা চাইছেন, যে প্রত্যাশা রাখছেন, কর্মসংস্থান, স্বাস্থ্য ব্যবস্থা, সেই সঙ্গে জলকষ্ট, এইগুলো মুক্ত হলে বা স্বাস্থ্য ব্যবস্থা একটা হাসপাতালের উন্নতি হলে বা একটা হাসপাতাল পেলে ডানকুনি মানুষ উপকৃত হবেন। আগামী 5 বছর যিনি সাংসদ হিসেবে থাকবেন এই এলাকায় তার কাছ থেকে এই প্রত্যাশাগুলোই রাখছেন সাধারণ মানুষ। পাশাপাশি আরও একটা বিষয় তারা বলছেন, যিনি আসবেন তিনি যেন মানুষের পাশে থাকেন, তাদের যে কোনো বিপদে আপদে যেন তাকে পাশে পান তারা। এই কথাগুলোই আমরা শুনলাম এবং এই প্রত্যাশাগুলোই আমরা তুলে ধরলাম আপনাদের কাছে। এ বিষয়ে আপনারা কি বলবেন জানান কমেন্টে, এবং ভোটার বলছে অবশ্যই চোখ রাখুন, বিভিন্ন এলাকায় আমরা ঘুরব এবং শুনব সাধারণ মানুষের কথা। এই ভোটার বলছে দেখতে নজর রাখুন ডিএনএন বাংলায়, ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।